বন্ধুরা, স্টেডিয়ামের প্রচলন সে প্রাচীনকাল থেকেই বিদ্যমান। খেলার উপভোগ্যতা, উত্তেজনা ও আরামদায়কতা অনেকাংশেই নির্ভর করে একটি উপযুক্ত স্টেডিয়ামের উপর। কোন জাতি কতটা গুরুত্ব দিয়ে স্টেডিয়াম তৈরি করছে তা দেখেই বলা যায় তারা খেলাধুলার প্রতি ঠিক কতটা রুচিবান। তাই চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় 5 স্টেডিয়ামগুলো সম্পর্কে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। কাইল ফিল্ড, যুক্তরাষ্ট্র। বন্ধুরা, বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম হলো কাইল ফিল্ড। এই স্টেডিয়ামটি টেক্সাস A&M ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত। 1904 সালে এটি ছিল কলেজের ছেলেমেয়েদের খেলার জন্য সাধারণ একটি মাঠ। 1927 সালে এটি স্টেডিয়ামে পরিণত হয় এবং এরপর থেকে ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকে। 2015 সালে এর দর্শক ধারণ ক্ষমতা এসে দাঁড়ায় 1,02,000-এর উপরে। বিশ্বের সেরা কিছু স্টেডিয়ামের মাঝে এটি একটি। এর শুরুর দিকের ছবি আর বর্তমানের ছবি তুলনা করলে দেখলে অবাক হতে হয়, অনেক পরিবর্তন হয়ে গেছে এই মাঠটিতে। ওহাইও স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বন্ধুরা, সবচেয়ে বড় স্টেডিয়ামের চতুর্থ স্থানে আছে ওহাইও স্টেডিয়াম। স্টেডিয়ামটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত। এটি তৈরি করা হয় 1922 সালে। ওই বছরের 7 অক্টোবরের মাঝে প্রথম খেলা অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। শুরুতে এতে 66,000 পরিমাণ দর্শক স্থান দেওয়ার ক্ষমতা ছিল। বছরে বছরে সংস্কার ও উন্নয়ন করতে করতে এর দর্শক ধারণ ক্ষমতা এসে দাঁড়ায় 1,00,000-এর উপরে। 2016 সালে অনুষ্ঠিত একটি ম্যাচে এখানে 1,10,000-এরও বেশি দর্শক সমাগম হয়েছিল। বিভার স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বন্ধুরা, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম হলো বিভার স্টেডিয়াম। স্টেডিয়ামটি পেনসালভানিয়া স্টেট কলেজে অবস্থিত। 2001 সালে সংস্কার করার আগে এর দর্শক ধারণ ক্ষমতা ছিল 12,000-এর সামান্য বেশি। সংস্কারের পর বর্ধিত আকারে এর ধারণ ক্ষমতা দাঁড়ায় 1,06,000-এর উপরে। এটি হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। সংস্কারের পর এতে রেস্টরুম, উন্নত ওয়াশরুম, নতুন স্কোরবোর্ড, স্ক্রিনে স্বল্প সময় রিপ্লে দেখানোর ক্ষমতা, 60টি স্কাইবক্স ইত্যাদি যুক্ত হয়। 2002 সালে এখানে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছিল। 14 সেপ্টেম্বরে একটি খেলায় সেখানে 1,10,753 জন দর্শক ছিল। বন্ধুরা, যদি কখনো সুযোগ আসে তবে কোন স্টেডিয়ামে আপনারা লাইভ খেলা দেখতে যেতে পছন্দ করবেন জানান কমেন্টে। মিশিগান স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বন্ধুরা, সবচেয়ে বড় স্টেডিয়ামের দ্বিতীয় স্থানে আছে মিশিগান স্টেডিয়াম। স্টেডিয়ামটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়াম। কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামের মাঝে এটি সবার সেরা। এটির ডাক নাম দ্য বিগ হাউস। 1927 সালে এটি প্রস্তুত হয়। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের খেলাই এখানে অনুষ্ঠিত হয়, তবে মাঝে মধ্যে বাইরের খেলাও অনুষ্ঠিত হতে দেখা যায়। যেমন 2014 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের খেলার ভেন্যু ছিল এই মাঠ। ওই খেলায় পুরো স্টেডিয়াম দর্শকে দর্শকারণ্য হয়ে গিয়েছিল। উপস্থিত দর্শকের পরিমাণ ছিল 1,09,318 জন। রাঙ্গোরাডো মেডে স্টেডিয়াম, উত্তর কোরিয়া। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো রাঙ্গোরাডো মেডে স্টেডিয়াম। এটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরে অবস্থিত। 1989 সালে এটি নির্মিত হয়। প্রাতিষ্ঠানিক বিবৃতিতে বলা হয় এর ধারণ ক্ষমতা 1,50,000। পরবর্তী সময়ে স্টেডিয়ামে কিছু সংস্কার করা হয়, ফলে এর আসন সংখ্যা কমে আসে। আসন সংখ্যা কমে এলেও এর ধারণ ক্ষমতা 1,50,000 বলেই প্রচার করতে থাকে কর্তৃপক্ষ। এরপর ভিন্ন একটি দেশের একদল স্টেডিয়াম বিশেষজ্ঞ এর আসন সংখ্যা পরীক্ষা করে দেখেন। তাদের বিশেষ পর্যবেক্ষণে বেরিয়ে আসে এর আসন সংখ্যা হলো আসলে 1,50,000-এর চেয়ে বেশ কম, 1,14,000 মাত্র। এই সংখ্যাটি এখন সার্বজনীনভাবে গৃহীত, যদিও ডেইলি মিরর সহ অন্যান্য ওয়েবসাইটে এই সংখ্যাটা এখনও 1,50,000-ই দেখায়। তবে ধারণ ক্ষমতা কমে যাওয়ার পরেও এটি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। অন্য কোনো স্টেডিয়াম এর চেয়ে বেশি দর্শক ধারণ করতে পারে না। এটি এতই বড় যে এর ভেতরে 2টি কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়াম বসিয়ে দেওয়া যাবে। বন্ধুরা, যদি কখনো সুযোগ আসে তবে কোন স্টেডিয়ামে আপনারা লাইভ খেলা দেখতে যেতে পছন্দ করবেন জানান কমেন্টে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।